এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে দেখো কুশুমিতা খুবই গুরুত্বপূর্ণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নন্দীগ্রামের সভা এবং ভিন্ন এক রাজনৈতিক পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই নন্দীগ্রামের মাটিতে ফের লড়াইয়ের ডাক দেবেন এবং খুবই একটা ঐতিহাসিক ব্যাপার একটি কারণে বলবো যে 2015 ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এসেছিলেন এই টেখালি আশেপাশে তিনি একটা সভা করেছিলেন এবং সেই সভা থেকে তিনি ঘোষণা করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে তিনি নন্দীগ্রামের বিধায়ক হিসাবে দেখতে চান 2016 তিনি প্রার্থী করবেন তাকে এবং পরবর্তীকালে তাকে তিনি রাজ্য মন্ত্রিসভায় নিয়ে যাবেন এবং কথা মতো তিনি এই নন্দীগ্রামে 2016 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে তিনি এখানে প্রার্থী করেছিলেন এবং পরবর্তীকালে মন্ত্রিসভায় নিয়ে যাওয়া নয় তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন এবং এই গোটা পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম অধিকারী পরিবারের চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেন গোটা পূর্ব মেদিনীপুরের দায়িত্ব কার্যত তাদের উপর ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত ছিলেন কিন্তু ঠিক আজকে উল্টো ব্যাপার আজকে অধিকারী পরিবারকে বাদ দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করবেন এবং সেই অধিকারী পরিবার যারা আজকে তার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী তার আর এক ভাই শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছে দিব্যেন্দু অধিকারী শিশির অধিকারী তাদের মধ্যেও বেশিরও সুর বাজছে তারাও আজকে আসছেন না ফলে আজকের এই নন্দীগ্রামের যে সংগ্রামের মাটি যে মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের মসনদে যাওয়ার ক্ষেত্রে একটা প্রশস্ত রাস্তা করে দিয়েছিল সেখানে আজকে ফের তিনি নতুন একটা চ্যালেঞ্জ নিচ্ছেন এবং নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার তিনি ডাক দেবেন তার আজকের এটাই লক্ষ্য যে এখানকার তৃণমূল কর্মী সমর্থক নেতাদের উজ্জীবিত করা তাদের বাড়তি অক্সিজেন দেওয়া এবং এই বার্তাটা পৌঁছে দেওয়া যে কে এলো কে গেল তাতে কিছু এসে যায় না মানুষের উপর তার ভরসা আছে এবং নন্দীগ্রামের মানুষ আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তার পাশে থাকবেন এই আশা তিনি আজকে এখানে ব্যক্ত করতে পারেন এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের খুবই উর্বর জেলা 2011 থেকে যদি আমরা দেখি নির্বাচনের যে হিসেব নিকেশ তাতে 2011 ১৬টি আসনে ১৬টি জয়ী হয়েছিল তৃণমূল 2016 নির্বাচন তাতে ১৩টি বিধানসভা আসনে জয়ী হয় তৃণমূল এবং 2019 লোকসভা নির্বাচনে ১২টি বিধানসভা যে কেন্দ্র তাতে তারা কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারীকে অনেকটা নেতৃত্ব দেওয়া হয়েছিল আজকে শুভেন্দু অধিকারী নেই ফলে একটা বাড়তি চ্যালেঞ্জ রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই যে দেখা যাচ্ছে যে তিনি যে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন আজকে যে মাঠের যে চেহারা সেটা দেখে বোঝা যাচ্ছে বিশাল মাঠ জুড়ে একটা মঞ্চ করা হয়েছে এবং একটা বিশাল মাঠে আজকের এই সভা হচ্ছে ফলে আজকের এই মাঠে তার ডাকে কত মানুষ আসবেন এবং সেটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ এবং শক্তি প্রদর্শনের জায়গা এবং সেই জন্যই মনে করা হচ্ছে যে বিশাল মাঠ জুড়ে এই সভার আয়োজন করা হয়েছে এবং কুশুভিত আর একটা বিষয় বলি এই নন্দকুমার থেকে এই যে তেখালি পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা আমরা এলাম রাস্তা জুড়ে তৃণমূলের পতাকায় ছয়লাভ হয়ে গেছে মাঝে মাঝে বিজেপির পতাকাও ইতিউতি দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যেন ভোটের দিন এসে গেছি কোন একটা এলাকায় আমি ঠিক এই জায়গায় সরাসরি চলে যাবো অর্ণবের কাছে আশাবল তুমি আমাদের সঙ্গে থাকো এই বিজেপির পতাকা দেখা যাচ্ছে নন্দীগ্রামে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা তার আশেপাশে এমনটা বলছেন আমাদের প্রতিনিধি আশাবল হোসেন কিন্তু অর্ণব এই মুহূর্তে যেটা সব থেকে মানে ইন্টারেস্টিং বলা যেতে পারে আজকের দিনে অধিকারীগড় যেখানে সেখানে আজকে তৃণমূল নেত্রীর জনসভা অন্যদিকে সেই অধিকারী পরিবারের অন্যতম মুখ যিনি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এখনকার রাজনীতিতে যিনি সংবাদ শিরোনামে তিনি আজকে পাল্টা সভা করছেন একেবারে দক্ষিণ কলকাতায় খাস মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে তালুক বলা যেতে পারে সেখানে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ আজকে পাশাপাশি দুটোই সভা দেখো অবশ্যই এই সভার গুরুত্বপূর্ণ রয়েছে যেরকম আশাবুল জানাচ্ছিল যে নন্দীগ্রামে সেখানে তৃণমূলের পতাকায় ভরিয়ে দেওয়া হয়েছে আজকে ঠিক তার জায়গায় নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর আমরা জানি যে অধিকারী পরিবারের গড় বলে পরিচিত সেই জায়গায় তৃণমূলের পতাকা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আর উল্টো দিকে দক্ষিণ কলকাতায় যা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তৃণমূলের গড় বলে পরিচিত সেখানে টালিগঞ্জ মোড় থেকে আমরা দেখছি যে রাসবিহারী পর্যন্ত পতাকা ফ্লেক্স সেই সঙ্গে কাট আউট দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে তোমাকে দেখিয়ে দেবো যে এখানে পরপর পরপর রাস্তার দুদিকে পতাকা ফ্লেক্স দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই
শুভেন্দু অধিকারীর তাতে ফ্লেক্স রয়েছে, আরও অন্যান্য নেতা নেত্রীর রয়েছে, সর্বোপরি দিলীপ ঘোষ বিজেপির সভাপতি, তার তো পোস্টার রয়েছে, হোর্ডিং রয়েছে, দেবশ্রী চৌধুরীর রয়েছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর রয়েছে, শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও আছে। সে যেহেতু জানা যাচ্ছে যে তারা দক্ষিণ চব্বিশ পরগনার কর্মসূচি শেষ করে তারা আসবেন হচ্ছেন সভায় যোগ দিতে। সুতরাং একটা জিনিস বুঝতে পারছো যে শুভেন্দু অধিকারী বারংবার তিনি তার আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূলের এক শ্রেণীর নেতাদের, এবং তাদের বিরুদ্ধেই তিনি বিভিন্ন সময় তোপ দেখেছেন। তিনি কিন্তু নিজেকে গ্রামের ছেলে এই পরিচয়টাকেই তিনি সামনে বড় করে ধরেছেন, এবং সেই জায়গা থেকে তার বক্তব্য যে দক্ষিণ কলকাতা থেকে বহিরাগত লোকজন বারবার এসছেন তমলুকেতে কোনো কর্মসূচি করতে বা পূর্ব মেদিনীপুরে কর্মসূচি করতে। তো সেই যে দক্ষিণ কলকাতার নেতাদের বিরুদ্ধে তিনি তোপ দেখেছিলেন, আজকে দক্ষিণ কলকাতাতে তার কর্মসূচি, শুভেন্দু অধিকারীর কর্মসূচি, এমনকি তিনি মাঝে মধ্যেই আরেকজন তৃণমূলের যাকে আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও তার আজকে কি বক্তব্য সেদিকেও নজর থাকবে। এবং পদযাত্রা রয়েছে, পদযাত্রার শেষে তার সভা রয়েছে, এবং এই সভামঞ্চ থেকেই তিনি তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ অর্ণব, আশাবুল ধন্যবাদ।